নমস্কার বন্ধুরা, আমি প্রণব, এসে গেছি আপনাদের সামনে একটি ভিডিওর আপডেট দেখাতে। ভিডিওটি কী ছিল? মূল ভিডিও ছিল রিপোর্টিং, প্রথম পর্ব ভিডিও, যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের সামনে একটা বেশ বড় গাছ, তাকে রিপোর্টিং করা। সেম টু সেম অর্থাৎ আমার প্রথম প্রোগ্রাম ছিল রিপোর্টিং সেম টু সেম, অর্থাৎ একই সাইজের পাত্রে ঘুরে পুনরায় প্রতিস্থাপন করা, একই সাইজের পাত্রে। তো সেই পর্বে আমি যে পাত্রে প্রতিস্থাপন করেছিলাম এবং একটা মেজর অপারেশান করেছিলাম, যা আপনারা ওই ভিডিওটিতে গিয়ে পুনরায় একবার দেখুন আমি কিভাবে গাছটিকে অপারেশান করেছিলাম এবং মেজর পোর্শন কেটে ফেলে দিয়েছিলাম, আর তারপর পুনরায় তাকে নতুন করে মাটি দিয়ে একই পাত্রে ঘুরে আবার প্রতিস্থাপন করি আপনাদেরই চোখের সামনে। করার পর তাকে একটি প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই, এসে বেঁধে দিই। আজ প্রায় 15 দিন হতে যায়, 15 দিন পর দেখুন আমার প্রতিস্থাপনের ফলাফলটা কী, নিট রেজাল্ট। আপনাদের সামনেই আমি এটা খুলছি, দেখুন সবচেয়ে বড় যে অপারেশন করেছিলাম আপনারা দেখেছেন, যদি না মনে থাকে পুনরায় একবার ভিডিওটা লক্ষ্য করুন, যা তিন ভাগের দুভাগ কেটে ফেলে দিয়েছিলাম এবং তারপর আমি এটি প্রতিস্থাপন করি। আজকে আমি এর আপডেটটা কেন দেখাতে এসেছি, আমি এর উপরে বলেছিলাম প্লাস্টিক কভার করে দিতে, আমি প্লাস্টিক কভারটা তুলেই ফেলেছি আপনারা দেখতে পেয়েছেন, এবং ফেলতে গিয়ে আমি দুটো ডাল ভেঙেও ফেলেছি। দেখুন নতুন একদম নতুন দুটো পাতা আমি ভেঙে ফেলেছি এটা খুলতে গিয়ে। মাঝখানে আমি একবার জল দিয়েছিলাম কারণ পাত্রের জলটা শুকনো হয়ে গেছিলো, তাই মাঝে একবার জল দিয়েছিলাম এবং আবার ঘুরে বেঁধে দিই, যেটা আপনাদেরও করতে বলেছিলাম। দেখুন তো প্রত্যেকটা গাছ, যে ডাল আমি কেটে ফেলে দিয়েছিলাম তার কোনো জায়গার কোনো ডাল, একটা জায়গা আমায় দেখিয়ে দিন আপনারা যেটা মারা গেছে বা শুকনো হয়েছে। দেখুন খুব ভালো করে দেখুন, ক্যামেরাকে বলবো আমি কাছে আনতে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কোনো একটা অংশ ওপরের পজিশনে দেখান যে শুকনো হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা জায়গায় দেখুন, কারণ আপনি দেখছেন রিপোর্টিং সেম টু সেম ফ্রম মডেল নার্সারি বালিচক, যার প্রত্যেকটা কাজের উপর গ্যারেন্টির দাবি করতে পারে। দেখুন দেখুন আমি প্রত্যেকটা ডালের অংশ দেখাচ্ছি, রিপোর্টিংয়ের রেজাল্ট দেখুন, দেখুন এভার গ্রিন, দেখুন এভার গ্রিন, অর্থাৎ বুঝতেই পেরেছেন যে একটা কোনো ডালের কোনো জায়গা আমার বিন্দুমাত্র ড্যামেজ হয়নি, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটা গাছের ডালের গা দিয়ে দেখুন ছোট্ট ছোট্ট মুকুল খুলেছে, প্রত্যেকটা গাছ দেখুন ব্রাঞ্চ বের করতে আরম্ভ করছে। এই ছিল আমার ভিডিওর সেম টু সেম রিপোর্টিং, রিপোর্টিং পার্ট ওয়ানের ভিডিও, যার আপডেট আপনাদের সামনে আমি নিয়ে এলাম, দেখালাম। আশা করি আপনারা আমার রিপোর্টিং ভিডিও এবং তার রেজাল্ট সম্বন্ধে নিজেরাই সচেতন হতে পেরেছেন। যদি ভালো লাগে, মনে করেন আপনারও এভাবে করতে চান, তাহলে অবশ্যই বন্ধুদের ভিডিওটি শেয়ার করুন, আমায় কমেন্ট করে জানান আপনাদের সমস্যা, সুবিধা অসুবিধা, আর যদি মনে হয় সত্যিকারের কাজটা খুব ভালো হয়েছিল এবং তার ফলাফল ভালো, তাহলে আপনারা একটা লাইক করতে ভুলবেন না, লাইক করে আমায় উৎসাহ দিন। আর যদি এটা মনে হয় যে সত্যিকারের ভীষণ ইনফরমেটিভ ছিল, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা বিশেষ করে আমার চ্যানেলে নতুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার দায়িত্ব থাকবে আপনাকে এই ইনফরমেশন তথ্য ভিডিও পৌঁছে দেওয়া। ওকে নমস্কার, টাটা, বাই বাই, আজকের মতো এখানেই, পরবর্তী কী ভিডিও এসছে চোখ রাখুন, কামিং সুন টেলারে।